প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠানে। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে ভাদালিয়া। এই ভাদালিয়া গ্রামেই কুসুরের চাষ হয়েছে। এই কুসুরটাকে আমরা বলে থাকি লম্বা লাল জাতের কুসুর, যে কুসুরটি অনেক লম্বা হয়। প্রিয় দর্শক, আপনারা এই জাতের কুসুরগুলো বাজারে সচরাচর চড়া মূল্যে বিক্রি হয়। কুসুরগুলোর দাম 100 থেকে 120 টাকা পর্যন্ত হয়। কৃষকেরা এই কুসুর চাষ করে বর্তমানে ব্যাপক লাভবান হচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন গ্রাম বাংলার পরতে পরতে কৃষির অনুষঙ্গ হিসাবে আখ চাষ হতো। কিন্তু দুঃখের বিষয়, এই চাষটি বর্তমানে নেই বললেই চলে। কিন্তু সাম্প্রতিক সময়ে যখন কৃষির ব্যাপক সম্ভাবনার ক্ষেত্র জমিয়েছে, যখন কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটেছে, ঠিক তখনই আমরা দেখেছি এই ধরনের আখ চাষে কৃষকের চরম আগ্রহ জমিয়েছে। প্রিয় দর্শক, সচরাচর এই ধরনের আখের এই উচ্চ মূল্যের জন্য কৃষকের কাছে এই আখটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আজকে আমরা এই কৃষকের এই আখ ক্ষেত্র দেখতে এসেছি। এটা আমাদের প্রথম পর্ব। প্রথম পর্বে আপনাদের শুধুমাত্র এই আখের ছবি, কিছু এই আখের ভিডিও আপনাদের দিব এবং পরবর্তীতে এই আখ চাষ এবং এর সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব যে এই আখ কতটা সুস্বাদু হয়। একটি আখ আমরা কাটব, সেখান থেকে আখটি খেয়ে আমরা দেখাবো আপনাদের যে এই আখগুলো সচরাচর কতটা টেস্টি হয়। চলুন প্রিয় দর্শক, আপনাদের সেটা দেখাই। ভাই আপনারা কোথায়? এদিকে আসুন, আপনি এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলবো আমরা। আখাও আখাও শুধু এক এক করে দিন। আমাদের সময় হলো, আপনাদের ডিসটার্ব করতে আচ্ছা একটু এদিক নিয়ে থাকেন। প্রিয় দর্শক, এই যে জাস্ট নরম, এত টেস্ট আমি বলে বোঝাতে পারবো না। বাজারে এর চাহিদা এই জন্য এত বেশি। প্রিয় দর্শক, আপনাদের আমি একটা খেতে খেতে কথা বলি। অ্যাকচুয়ালি আমি ভাষা হারিয়ে ফেলেছি, আমার বলার ভাষা নাই যে কত সুন্দর একটি ফসলে আমি মুখ দিয়েছি। তো প্রিয় দর্শক, আমি বারবার যে কথাটি বলছি যে আপনারা ইচ্ছা করলেই এই ধরনের আখ তৈরি করতে পারেন এবং নিজে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা পেয়েছি এই গ্রামের বাড়ির পাশের একজন ভাইকে এবং সাথে আরও আরও একজন ভাই রয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সালেহিন। আমরা আবু সালেহিন ভাইকে পেয়েছি। ভাই আপনার নাম? আমার নাম মানিক। আমি মানিক ভাইকে পেয়েছি। আমি তার শালোক, আমি শালোক, সে আমার দুলু ভাই, তার নাম হলো শিকদার। শিকদার ভাই আপনার কি হয়? আমি তার সুমন দে, সে আমার হলো বনাই ছোট। আচ্ছা আচ্ছা, একজন বনাই, একজনের বনাই আর একজনের আর কি, সেটাও দুলো ভাই আর কি, বুঝতে পেরেছি। বন্ধু আর মানুষ আমার মনে হচ্ছে আপনাদের এজের সেম এজের পার্সন হতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা এই যে এলাকার পাশে থেকে আপনারা যে আখের ভুঁয়ে আসছেন, আপনারা নিজেদের মতো করে আখ খাচ্ছেন, মানুষটি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, সে আমাদের একান্ত বন্ধু কোয়ালিটি এবং বন্ধু মানুষ। আচ্ছা প্রিয় দর্শক, যদি কখনো প্রয়োজন হয় যে আখের এই ধরনের চাষের ক্ষেত্রে তার যে তার যদি কোনো কমেন্ট বা কোনো চাষিকে যদি কোনো সহযোগিতা, চাষ কিভাবে চাষ করবে এবং বীজ বা চারা সংগ্রহের জন্য তিনি কি কোনো সহায়তা করবে বলে মনে হয় আপনার?
অবশ্যই আমরা তার কাছে অনেক আশাবাদী যে সে আমাদের বীজ সংগ্রহ করবে এবং আমরা তার কাছ থেকে বীজ নিয়ে আমরা নিজেরা নিজেরা আবাদ করবো। এনার এই উদ্যোগ দেখে আমাদের অনেক ভালো লাগছে। আমরা আশাবাদী যে আমাদের সহযোগিতা করবে, এই নিজে এইভাবে যেভাবে সুন্দরভাবে কাজ করছে আমাদের সেইভাবে সহযোগিতা করে দেবে। আপনার যদি আপনি যদি চাষ করেন তাহলে কতটুকু জমিতে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে? আমার নিজের 15 বিঘা জমি আছে, তার ভিতর থেকে আমি কমপক্ষে 4 বিঘা আমি আবাদ করবে নিশ্চয় বাধ্য হয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে উচ্চ মূল্যের ফসলটি তিনি নিজেও 4 বিঘা আবাদ করবেন। ভাই আপনি? আমার 1.5 বিঘা আবাদ করবো। নিজেও 1.5 বিঘা আবাদ করবো। প্রিয় দর্শক, আজকে আমাদের এই প্রতিবেদনটি এখানে শেষ করতেছি। সময় স্বল্পতা এবং আকাশের মেঘের অবস্থা খুব খারাপ। পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।